অশোকনগরে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের। গতকাল অশোকনগর থানার অন্তর্গত গিলাপোল এলাকায় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বারাসাত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করতে বুধবার সকালে বারাসাত আদালতে দ্বারস্থ হন এক পরিবার। ঘটনার সূত্রপাত গতকাল রাত 8টা নাগাদ। অশোকনগর থানার পুলিশ গিলাপোলের বাসিন্দা তপন মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ। তপন মণ্ডলের অভিযোগ, পার্শ্ববর্তী নবকুমার সর্দার এর বাড়িতে একটি ঝামেলা ঘটে, পুলিশ ভুল করে আমার বাড়িতে ঢুকে স্ত্রীকে বেধড়ক মারধর করে। তপন কুমার মণ্ডল বলেন, নবকুমার সর্দারের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে একটি নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছিল। পুলিশ এই বিয়ে আটকাতে গিয়ে ভুল করে আমার বাড়িতে ঢুকে যায়। কোনো কথা শোনার আগেই আমাদের ঘরে দরজা লাথি মেরে দরজা ভাঙে। তখন আমার স্ত্রী ঘরে ছিল। ঘরে ঢুকে স্ত্রীকে সজলে লাঠির আঘাত মারেন। কিছু বুঝে ওঠার আগে ওই লাঠির আঘাতে আহত হন তপন মণ্ডলের স্ত্রী মামনি মণ্ডল। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর এলাকার লোকজন ছুটে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথম হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বারাসাত হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর তপন কুমার মণ্ডল আজ বারাসাত জেলা আদালতে এসে জেলা পুলিশ সুপারের কাছে ইমেল মারফত অভিযোগ জানালেন। অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকি না, আমি সকাল 7টায় বেরিয়ে আসি যে কোনো কর্মক্ষেত্রে। আমি 3টের সময় বাড়িতে ঢুকে আমার বাড়ির সামনে কিছু লোকজন দেখতে পাই। তো আমি জিজ্ঞাসা করি, বলে পাশের বাড়ি একটা ঝামেলা হচ্ছে। তো যাই হোক, আমি আমার মতন দুপুরে খাওয়া দাওয়া করে আমার একটা সেনডাঙ্গার ছোট্ট দোকান আছে, সেই দোকানে আমি জোরে বলে চলে আসি। আসার পরে আমি আর কোনো সমস্যা কিছু জানি না। 7:30-8টার দিকে আমাকে বাড়ির থেকে ফোন আসে যে তোমার বাড়ির লোক অসুস্থ, মানে আমার ওয়াইফ অসুস্থ। তাতে করে জানতে পারি যে ফোন করে জানালো যে এরকম পুলিশে তোমার বাড়িতে অ্যাটাক করেছে, পুলিশ তোমার বাড়ির লোককে মানে ওয়াইফকে মেরেছে, তুমি যেখানে থাকো চলে আসো। আমাকে কয়েকজন ফোন করে ডাকে। কী কারণে পুলিশ মারধর করলো বলতে জানা বলছো? কারণটা হচ্ছে পাশের বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাকে কেন্দ্র করে গাড়িটা আমার বাড়ির সামনে রেখেছিল। একই লাগোয়া বাড়ি, তো আমার বাড়ির সামনে রাস্তা ছিল, সেই রাস্তার উপরে গাড়িটা রেখেছিল। তো জানি না কী কারণ হয়েছে, যেটা আমি বাড়ি গিয়ে পরে শুনলাম যে ওদের একটা সমস্যা ছিল পারিবারিক, সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো হঠাৎ করে কোনো একটা গাড়ি আসলো অশোকনগর থানা থেকেই, কয়েকটা সিভিল এসে হঠাৎ আমার বাড়ির সামনে ভাঙচুর করে। এবং আমার বাড়ি, আমার ওয়াইফ রান্না করছিল, সেখানে ঘরে দরজা লাথি মারে। লাথি মারার পরে তাকে পায়ে আঘাত করে লাঠি দিয়ে, এবং সে মুখ থুবড়ে পড়ে যায়। পড়ে গেলে অসুস্থ হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এমতো অবস্থায় যখন ওই ডাক মানে পুলিশরা ছিলেন, পুলিশরা একটু সহযোগিতা করেনি। অনেকবার বলা সত্ত্বেও পুলিশরা কোনো সহযোগিতা করেনি। যখন একদম অজ্ঞান হয়ে গেছে, তখন পাড়ার লোক সকলে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হওয়ার পরে পুলিশের উপরে চড়াও হয়। তখন পুলিশ বাধ্য হয়ে আমার ওয়াইফকে গাড়িতে করে ওরা অশোকনগর হাবড়া থানা হাবড়া হসপিটালে নিয়ে আসে। কে মারধর করেছে আপনার ওয়াইফকে? অ্যাকচুয়ালি মারধর করেছে পুলিশ। চেনেন যারা মেরেছে? আমি ছিলাম না বাড়িতে, আমি শুনেছি। আপনার ওয়াইফ কি বলেছে সেটা কি? না, উনি চিনতে পারেননি। তো আপনাদের তো পঞ্চায়েতের থেকে তো মীমাংসাও হয়ে গেছিল ঘটনাটা? হ্যাঁ, মীমাংসা হয়ে গেছে। সেদিন কে কে ছিল পঞ্চায়েতের মীমাংসার দিন? আমি জানি না, আমি ছিলাম না সেখানে। পরে কি জানতে পারলেন এসে? পরে যেটা জানলাম যে একটা যে সমস্যাটা হয়েছিল পাড়ে আমার বাড়ির পাশে, সেখানে গিয়ে পাড়ার কিছু লোকজন মাতবার যারা ছিল তারা এসে সমস্যাটা মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পরে ওদের বক্তব্য ছিল যে যে আসামি ছিল আসামিকে আনা হোক, আনা হোক পরে ওরা গাড়ি ছাড়বে, এই হয়েছিল তাদের বক্তব্য। আজকে কি করলেন বারাসাত কোর্টে? আজকে এফআইআর করলেন? হ্যাঁ, বিষয়টা হলো যে একজন নিরপরাধ মহিলাকে একজন পুরুষ পুলিশ মারলো, এটা একটা খুবই খারাপজনক। এবং একটা ঘরকে লাথি মারা, আমি সেখানে কোনো যুক্ত নাই, কোনো সমস্যার কথা জানি না, আমার বাড়িতে গিয়ে অ্যাটাক হওয়া, এটা আমার খুবই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি খুবই গরিব মানুষ, আমার যেভাবে ঘর ভাড়ি ভেঙেছে আমি খুবই মানে কষ্ট বোধ করছি। আপনি এসপির কাছে আজকে অভিযোগ জানাচ্ছেন তো, কেস করলেন এসপির কাছে? হ্যাঁ। কী করলেন? কোথাও? হ্যাঁ, অভিযোগ আপাতত জানানোর চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম তপন কুমার মণ্ডল। আপনার ওয়াইফের নাম? মামনি মণ্ডল।